কেবল একটা সিনেমা শুরু দেখেছিলে যে অড প্রশ্ন করে তখন গুরুজির চেলারা বলে সাই ভজন করো, এটা কেন করা হয়? ধর্মটাকে বর্ম করা হচ্ছে অপকর্ম করার জন্য, যদি কর্ম করত তাহলে ধর্মের ব্যবহার করা হতো না। কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং এত সব বলা হলো মতি এত মুমকিন হ্যাঁ, তাহলে 2 কোটি বেকারের কাজ, তাহলে বিদেশ থেকে কালো টাকা নিয়ে আসা, সন্ত্রাসবাদকে সমাপ্ত করা, আন্তরিক সুরক্ষাকে একেবারে নিশ্চিত করা, এগুলো করতে পেরেছেন? জিনিসপত্রের দাম কমানো, পেট্রোল ডিজেলের দাম 40 টাকায় নিয়ে আসা, ডলারের দাম 40 টাকায় নিয়ে আসা, সেই প্রশ্নগুলো বলবে না বলেই তো এটা হয়। একটা পিকে বেলা একটা সিনেমা শুরু দেখেছিলে যে অড প্রশ্ন করে তখন গুরুজির চেলারা বলে সাই ভজন করো, লোকসভা আগে এনআরসি যে কোনো মূল্যে চালু হবে, সিএএটা নিয়ে নতুন করে আরেকটা জিনিস নিশ্চয়ই জানো, ক্রোনোলজি বুঝিয়েছিলেন হোম মিনিস্টার, আক্রোনোলজি সামনে যে সরকার সেন্সাস করলো না, 1871 থেকে প্রত্যেক 10 বছর অন্তর সেন্সাস হয়, এবং সেন্সাস হয়নি তখন যখন বিশ্বযুদ্ধ হয়েছে, সেন্সাস হয়নি তখন যখন আসামে মিলিটেন্সি ছিল বা কাশ্মীরে বা পাঞ্জাবে মিলিটেন্সি ছিল, সেই সব রাজ্য হয়নি, কিন্তু গোটা দেশ হয়েছে, পরে সেখানে সাপ্লিমেন্টারি হয়েছে। তাহলে এখন কি এমন ঘটলো যে 2021 সেন্সাস 2024 পর্যন্ত হলো না? সেন্সাস তো করা হয় জনগণনা, তাহলে জনগণকে বাদ দিয়ে এখন বলা হচ্ছে নাগরিক। আমাদের দেশের সংবিধানে জনগণকে সবার উপরে রাখা হয়েছে, সংবিধানে প্রথমে বলা হয়েছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, বলা হয়নি উই দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া, আর জনগণনা মানে হচ্ছে জন, আমাদের আমাদের জাতীয় সঙ্গীতে প্রথম শব্দ হচ্ছে জনগণমন। তাহলে জনগণকে বাদ দিয়ে সরকার চলছে, তাহলে এটা জনস্বার্থে নয়, তার রাজনৈতিক সংকীর্ণ স্বার্থে। এবং এটা তো ওরা গতবারে বলেছিল 2021 নির্বাচনের সময় বলেছিল, মতুয়াদেরকে বিশেষত ওই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু রুলস করেনি, এখন বলছে রুলস করব। এটা আরেকটা নির্বাচনের আগে আরেকটা ভাওতা, কারণ বললো আর সঙ্গে সঙ্গে নাগরিকতা দিল তাতে নয়, আমরা চাই নাগরিকতার একটা পদ্ধতি আছে, সেটাকে বানচাল করেছে। প্রথম বানচাল হয়েছে যখন বাজপেয়ী প্রধানমন্ত্রী, আদবানি হোম মিনিস্টার, মমতা ব্যানার্জি মন্ত্রী, তখন যে আইন সংশোধন করা হয় প্রথম এনডিএতে, তখনই প্রথমে ইলিগাল মাইগ্রেন্ট সেই শব্দটা ঢোকানো হয়, তার আগে আমাদের সংবিধানে এবং লেক্সিকনে, আইনের লেক্সিকনে বইতে ইলিগাল মাইগ্রেন্ট ছিল না। তাহলে প্রথমত যারা উদ্বাস্তু মানুষ এসছেন, শরণার্থী মানুষ এসছেন, তাদেরকে বলা হয়েছে তোমরা হচ্ছে ইলিগাল মাইগ্রেন্ট, এখন আরএসএস বলে না, আর তারপরে এখন বলা হচ্ছে তোমাদের নাগরিকতা দেব। কিন্তু হোম মিনিস্টার, আমি নিজে সিএ যে কমিটি হয়েছিল সেই কমিটিতে ছিলাম, বারবার বলি 3 বছর ধরে আমরা আটকে ছিলাম, 2019 আমরা হেরে যাই, তারপরে ওটা আইনটা পাস হয় এবং তৃণমূল আবার বলবে আমি এটা হচ্ছে বাইনারি করার, কিন্তু আমরা জানি যখন সিএ আইনটা পাস হয় এবং যখন কমিটি যখন ছিল তখন মেম্বার অফ পার্লামেন্ট তৃণমূলের এ রাজ্যের তাদের ভূমিকা কী ছিল, কারা কারা অনুপস্থিত ছিলেন, কারা কারা কমিটিতে থেকেও বিরোধিতা করেন, সেসব জানা দরকার আছে। আর এখন দাঁড়িয়ে এটা আবার ভোটের আগে একটা ভাঙতে হচ্ছে, কারণ 1-1.5 মাসের মধ্যে নোটিফিকেশন হয়ে যাবে, তাহলে আবার সবাইকে বলে তোমরা আবেদন করো, তাহলে আগে কেন করেন? গত 3 বছর কে বলে চাটকাতে? আমরা মনে করি এখানে দাঁড়িয়ে কাট অফ ডেটটাকে এমন জায়গায় নিয়ে যেতে হবে, তার জন্য সংসদে আলোচনা করা দরকার ছিল, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা 1971 নয়, কারণ একটা কন্টিনিউয়াসলি লোকজন এসছে এবং বেশিরভাগ লোক এসছে যারা অমুসলমান, আর এই জন্য আরএসএস এখন বলছে না ইলিগাল মাইগ্রেন্টের কথা, আগে বলতো কারণ মনে করতো সব মুসলমান এসছে, কিন্তু আসামে এনআরসি করার পরে তারা দেখে দিয়েছে। এবং পশ্চিমবঙ্গের সেন্সাস রিপোর্ট, জন্মহার, মৃত্যুহার এবং জনসংখ্যা দেখা গিয়েছে। তাহলে যে সরকার একটা ভুয়ো ভোটার সরাতে পারে না ভোটার লিস্ট থেকে, যে ইলেকশন কমিশন, যারা ভুয়ো আধার কার্ড ইস্যু করেছে, যারা ভুয়ো পাসপোর্ট তৈরি করেছে, আর তারা নাগরিকতার প্রশ্নে একেবারে ফুল প্রুফ করে দেবে, তার গ্যারান্টি কী আছে? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঠিকানা লিফটস অ্যান্ড বাউন্ডের প্রথম রেজিস্টার্ড অফিস। তাহলে যে মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানা ব্যবহার করে কোম্পানি তৈরি হলো, এবং আইনি ভাষা সেটাকে বলে সেল কোম্পানি বিভিন্ন, কারণ তারা না কিছু মাল প্রোডাক্ট করছে, না কিছু কারখানা আছে, না কিছু মার্কেটিং করেছে, শুধুমাত্র কমিশন এজেন্ট, শুধুমাত্র ঘুষের টাকা, শুধুমাত্র চাকরি দুর্নীতির টাকা, শুধুমাত্র টেন্ডার পাস করার টাকা। এই জন্যই তো দীনেশ ভাই ত্রিবেদী যখন রেলমন্ত্রী হয়েছিল তাকে সরিয়ে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার আগে তা মুকুল রায়কে করেছিলেন, কারণ টেন্ডার যা হবে
সবটাই হচ্ছে তোমার গিয়ে এই কোম্পানিগুলোর মাধ্যমে হবে। এখনও দাঁড়িয়ে বিভিন্ন জেলায় যে টেন্ডারগুলো হয় সেগুলো হচ্ছে ক্যামাক স্ট্রিটের অফিস থ্রু দিয়ে হবে, নাহলে টেন্ডার ডিএম হোক, এসপি হোক, বিভিন্ন সেক্রেটারি হোক করবে না, এই জন্য বসন্তোৎসব অফিসারকে বসানো হয়েছে। তাহলে মাত্র 7.5 কোটি কেন, 7,500 কোটি টাকা নয় কেন? এক সময় এই মিডিয়া হইচই করেছে পশ্চিমবঙ্গে যারা দুর্নীতি নিয়ে হইচই করে না, যখন আমরা বলেছিলাম যে বিদেশি অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে, বিদেশি অ্যাকাউন্টেন্ট, বিদেশি নিজেদের অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে এবং টাকা পাচার করা হয়েছে। যে সিবিআই ইডি এত ধরপাকড় করছে, তারা টাকা বাজেয়াপ্ত করলো, তাদের আচ্ছা তুমি পকেট মারকে ধরেছ, টাকা পেয়েছো বামাল, কিন্তু পকেট মারকে ধরলে না। মাল যখন উদ্ধার হয়েছে তো যার মাল উদ্ধার, যেখান থেকে মাল উদ্ধার তাকে ধরবে না কেন? প্রথম দাবি এটা। কেন বিজেপি চুপ মমতা মোদীর বৈঠকের পরে, G20 ডিনার এবং তারপরে অভিষেককে নিয়ে গিয়ে আলোচনা করার পরে ইডি সিবিআই কেন চুপ হয়ে গেল? আর যে বিজেপি বলছিল আজ ধরবে, কাল ধরবে, ডেট বলছিল, এখন কেন বিজেপি চুপ আছে? সিন্ধে অভিষেক ব্যানার্জিকে আরএসএস বিজেপি আর একটা সিন্ধে তৈরি করছে, মহারাষ্ট্রের সিন্ধের মতো, এটা লিখে নাও।